বাংলাদেশের সব জিনিসে শুধু দাম বাড়ে, শুধু দাম বাড়ে, শুধু দাম বাড়ে, শুধু দাম বাড়ে। আলুর দাম বাড়ে, পেঁয়াজের দাম বাড়ে, রসুনের দাম বাড়ে, চিনির দাম বাড়ে, সব বাড়ে, সব বাড়ে। শুধু মোবাইলের দাম কমে, মোবাইলের দাম কমে, টেলিভিশনের দাম কমে, টেলিভিশনের দাম কমে, এমবির দাম কমে, সিমের দাম কমে। এটা কেন? ইয়াহুদিরা কয় এদেরকে এদের মধ্যে লাগায় দে, মোবাইলের দাম বাড়ে না কমে, হ্যাঁ সিমের দাম বাড়ে না কমে, এমবি জিবির দাম বাড়ে না কমে। আবার বলো, আর আমাদের দোষ হলে তোরা এগুলো বলিস কেন? কথা হোসি বাত সমঝতা হুঁ জেসে আতি নেই মানতে মোমিন কো যুবাহি। ও কথাগুলোই বলবো যেগুলো কোরআন আর হাদিস আমাদেরকে বুঝিয়েছে। আল্লাহর কসম, আমার এই কথার মধ্যে কোনো স্বার্থ নাই, আমার এই কথাগুলোর মধ্যে কোনো স্বার্থ নাই। নিঃস্বার্থ কথা বলি, শুধু উম্মতের ইমান বাঁচাবার জন্য বলেন। শুধু কি বলেন? উম্মতের কি? উম্মতের ইমানে বাঁচাবার জন্য বলছি, শুধু আমার ইমান বাঁচাবার জন্য বলছি, শুধু আমার ইমান বাঁচাবার জন্য বলছি। এর মধ্যে ইয়াহুদীদের ষড়যন্ত্র, কোন অপরাধে আমরা জেলে গেলাম, কোন অপরাধে উলামা ইকরাম জেলে, কোন অপরাধে উলামা ইকরাম জেলে? একটাই অপরাধ, অপরাধীদের দেশে তোমরা নিরপরাধ কেন? তোমরা আমাদের অপরাধ গুলো উম্মতকে বলে দিচ্ছ কেন? এটাই আমাদের অপরাধ। কি বলেন? কি অপরাধ? তোমরা আমাদের অপরাধ গুলো বলে দিচ্ছ কেন? আমরা কবে চুরি করছিলাম? আমরা কবে দুর্নীতি করছিলাম? আমরা কবে কতল করছিলাম? আমরা কবে তোমাদের ভোটের মধ্যে ভাগাভাগি করছিলাম? কি অপরাধে ওলামা ইকরাম জেলে? কোন অপরাধে? একটাই অপরাধ, দাজ্জালের রাস্তাটা। এদের কারণে উন্মুচ্ছতে উন্মুক্ত হচ্ছে না, এরা এদের সব কিছু করতে পারছে না আমাদের কারণে। কি এই জন্য আখলেস দি নাকি? ইমান বাঁচাও, ইমান বাঁচাও, ইমান বাঁচাও, ইমান বাঁচাও, ইমান বাঁচাও, ইমান বাঁচাও। বলেন ইমান বাঁচাও। আপনি কি মনে করেন তবলিগি দুতলে তবলিগকে দুই টুকরো এমনি এমনি হয়ে গেছে? আমরা ওলামা ইকরাম, আমরা একসাথে বসে একই দস্তুরখানে খেতাম, আমরা সাদা আর কালো একসাথে বসতাম, আমরা শিক্ষিত অশিক্ষিত একসাথে বসতাম, আমরা আলেম আর জাহেল আমরা একসাথে বসতাম। বলেন না বাস্তব না বাস্তব? আমরা একসাথে ঈমান, ঈমান একসাথে, ঈমান কালেমা নামাজ আল মুজিকির ইকরামুল মুসলিমিন শরণীয় তাবলীগ, এই ছয় কথা আমরা একসাথে বলতাম, আগেও বলতাম, এখনো বলি, আমরাও বলি, আপনারাও বলেন। লেকিন আপনারা আমাদের বিরুদ্ধে লাগলেন কেন? ইয়াহুদীরা লাগিয়েছে কোনো সন্দেহ নেই। আমাদেরকে টুকরো করলে লাভ কার? আবার বলো, আমাদেরকে টুকরো করলে লাভ কার? কি এত দুর্নীতির পরেও, এত দুর্নীতির পরে একজন মানুষ আবার টিকে কেমনে? আবার টিকে কেমনে? আবার টিকে কেমনে? যত আমাদেরকে টুকরো করবে তত তাদের লাভ। কি এই দেশের রাস্তাঘাটের মধ্যে যত ফুস্টার, শুধু এক শহরের এক গলিতে যত পোস্টার, পুরো আমেরিকাতে, গণতন্ত্রের পুরো আমেরিকাতে এত পোস্টার আমেরিকার ইতিহাসেও কোনোদিন কেউ দেখে নাই। বাস্তব না বাস্তব? এত ছবি কেন ঝুলাইলো আমাদের দেশে? ওরা গবেষণা করে দেখছে, ছবি যদি ঝুলাও, যত ছবি ঝুলাইবা আর আসমান থেকে রহমত নামবে না। ছবি লাগাও, ছবি লাগাও, ছবি লাগাও, ছবি লাগাও, ছবি লাগাও, নিজেরটাও লাগা, নিজের মাঠটাও লাগা, নিজের বাপেরটাও লাগা, নিজের জিতটাও লাগা, নিজের বউটাও লাগা। বুঝেন না? এত নগ্ন ছবির পোস্টার পৃথিবীর কোথাও নাই, এত নগ্ন ছবি সিনেমার, এত নগ্ন ছবির পোস্টার দিল্লিতেও নাই, এত নগ্ন ছবির পোস্টার পৃথিবীর কোথাও নাই, আমেরিকা নাই, কানাডা নাই, অস্ট্রেলিয়া নাই, সুইজারল্যান্ডে নাই, চীনে আর জাপানে নাই। এখানে এত নগ্ন ছবি কেন? শুধু এদেশের যুব সমাজকে ধ্বংস করো, যুব সমাজকে ধ্বংস করো, যুব সমাজকে ধ্বংস করো। কি এত কমটি, এত এমবিআর, এত জিবি কেন? বাংলাদেশের সব জিনিসের শুধু দাম বাড়ে, শুধু দাম বাড়ে, শুধু দাম বাড়ে, শুধু দাম বাড়ে।
আলুর দাম বাড়ে, পেঁয়াজের দাম বাড়ে, রসুনের দাম বাড়ে, চিনির দাম বাড়ে, সব বাড়ে, সব বাড়ে। শুধু মোবাইলের দাম কমে, মোবাইলের দাম কমে, টেলিভিশনের দাম কমে, টেলিভিশনের দাম কমে, এমবির দাম কমে, সিমের দাম কমে। এটা কেন? ইহুদিরা কয় এদেরকে এদের মধ্যে লাগায় দে, মোবাইলের দাম বাড়ে না কমে, সিমের দাম বাড়ে না কমে, এমবি জিবির দাম বাড়ে না কমে। আবার বলো, আর আমাদের দোষ হলে তোরা এগুলো বলিস কেন? যুবাহি ও কথাগুলোই বলবো যেগুলো কোরআন আর হাদিস আমাদেরকে বুঝিয়েছে। আল্লাহর কসম, আমার এই কথার মধ্যে কোনো স্বার্থ নাই, আমার এই কথাগুলোর মধ্যে কোনো স্বার্থ নাই। নিঃস্বার্থ কথা বলি, শুধু উম্মতের ইমান বাঁচাবার জন্য বলেন। শুধু কি বলেন? উম্মতের কি? উম্মতের ইমান বাঁচাবার জন্য বলছি, শুধু আমার ইমান বাঁচাবার জন্য বলছি, শুধু আমার ইমান বাঁচাবার জন্য বলছি। আচ্ছা, এত বেকার থাকতে এত নারীর চাকরি কেন? এত হাজার হাজার লক্ষ লক্ষ যুবক বেকার থাকতে এত হাজার হাজার নারীর চাকরি কেন? কি যদি সবগুলো ছেলের চাকরি হয়ে যেত তাইলে এবার বলতাম আমাদের জনসংখ্যার বড় অভাব, আমাদের মেয়েদেরকে ঘর থেকে বের করে নিয়ে আস। এক ছেলেকে জিম্মাদারি দিয়ে দাও, তোমার জিম্মাদারি তোমার মা, তোমার জিম্মাদারি তোমার বোন, তোমার জিম্মাদারি তোমার স্ত্রী, তোমার জিম্মাদারি তোমার মেয়ে। আর ওরে বাড়তি দিয়ে দাও টাকা পয়সা, ওরে দিয়ে দাও চাকরি, ওরে দিয়ে দাও বাড়তি, অসুবিধা কোথায়? আরে কথা বলো না। আচ্ছা, আমাদের হাসপাতালগুলোতে এত মেয়ে চাকরি, ঠিক আছে দেড়শ টাকা হাসপাতালে মেয়ে লাগে, তবে ওই হাসপাতালে মেয়ের চাকরির জন্য মেয়ের শার্ট প্যান্ট পরতে হবে কেন? এটার সাথে চাকরির কি সম্পর্ক? আচ্ছা, যদি ও সালোয়ার কামিজ পরে একটা ওড়না লাগায় হেজাব লাগায় যদি ও ডিউটিটা করতো, ওর রুগী বড় নারাজ হয়ে যেত বলেন না? বড় নারাজ হইতো। আমাদের পরীক্ষা পদ্ধতিতে এমন হলো কেন? আমাদের পরীক্ষা পদ্ধতি ধ্বংস করে দিয়ে আমাদের বাচ্চাদেরকে মেধাহীন মেধা শূন্য করে দেওয়ার কেন করা হলো? শুধু ওদের ষড়যন্ত্র। এই বাচ্চাগুলোকে, যুবকগুলোকে, এদেশের মানব সম্পদকে পশু বানাও, মানব সম্পদকে অটো পাস বানাও, অটো নাশ বানাও, অটো পাস করে অটো নাশ বানাও। কি বলতাম? আমার অপরাধ কি এগুলো বলো কেন? হইতে পারে আমাদের নামে নকশাও তৈরি করে ফেলেছ, তবে আমরা যাব ঠিক, তোমরা বেঁচে যাবা বিষয়টা এরকম না। কি বলছি বলেন, বলেন না? আমাদেরকে উঠাই দিলে তারা বেঁচে যাবে না? হ্যাঁ, জোরে বলেন। ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم যত দোস্তের হাতেই তোমাদের সাথে মনে মনে করুক, ভিতরে ভিতরে করুক, মনে রাখবা এরা কিন্তু তোমাদের বন্ধু জীবনেও হবে না। ولن ترضى عنك اليهود والنصارى حتى تتبع ملتهم। আচ্ছা যুবক, তুমি যে হাফ প্যান্টটা ফিনছো, তুমি যে হাফ প্যান্টটা ফিনছো, আচ্ছা হাফ প্যান্টটা ফিনলে তোমার কতটা সুন্দর লাগে তুমি আমার একটু বুঝাও। এরকম যুবক আপনাদের এলাকায় আসেনি? আচ্ছা, তুমি হাফ প্যান্ট ফিনলে তুমি ইহুদি হয়ে গেছো, নাসারা হয়ে গেছো, হিন্দু হয়ে গেছো, এবার হিন্দুরা তোমার খুব আদর করবো। কথা কয় না, এই অঞ্চলে যদি হামলা করে তো তোমার বাঁচাই দিব কেন? ওটা হাফ প্যান্ট পিনছো, ওটা বাঁচাই দিবে না? তোরে তোরে কুত্তা আগে মারি, তুমি কে গাদ্দা ইকে আগে মার, ইকে ব্যাট দফ। আরে বলেন ইকে কি? যে ব্যাট দফ, যেদিন প্রথম দিন জেলে গেলাম কেরানীগঞ্জ জেলে,
গাড়ি থেকে নামাইলো, একটা যুবকের চুলগুলো এত বড় বড়, এটা আসামি আসামি এত বড় বড়, বিশ্বাস করেন গাড়ি থেকে নামাইয়া জেল পুলিশ যেই তারে ফায় দুটা লাঠি দেয়, যেই তারে ফায় দুটা লাঠি, শুধু চুল ধরে, তুই এগুলো রাখলি কেন, তুই এগুলো রাখলি কেন, ওইগুলো রাখছিল কিন্তু দেখতে পাচ্ছি সুন্দর কইব, স্মার্ট কইব, আর আজকে তার ফিডা কারে কয় আর লাঠি কারে কয়, আর আলহামদুলিল্লাহ আমরা হুজুর আসসালামু আলাইকুম, সবারে চেক করে আমার হুজুর আপনি মনে করেন বুঝি গোলামের মধ্যে দাম, কথা বলে গোলামের মধ্যে বুঝি দাম, আমাদের দাম গোলামিতে না, আমাদের দাম রব্বে কারিমের বন্দেগীতে, আমাদের দাম গোলামিতে না, আমাদের দাম তোলা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, দেখবেন কালকে আমার নামে আমার এই বয়ানগুলোর পিছনে কত সমালোচনা করব, কেউ বলবো গাদ্দার, কেউ বলবো জঙ্গি, কেউ বলবো ওহাবি, কেউ বলবো এটা, যে যা বলবো বুঝবে না রে, ইজ্ঞাত ইহুদি গো টোপ গিলছে রে, কি বুঝবেন বলেন, পরোক্ষ অথবা প্রত্যক্ষ, প্রত্যক্ষ ভাবে অথবা কি পরোক্ষ ভাবে, হয়তো সরাসরি অথবা জেহেনাম জেহেনি গোলাম, কি গোলাম বলেন, এরা জেহেনি ভাবে গোলাম, জেহেনি গোলাম বুঝেন, মানসিক ভাবে গোলাম, আর জোরে বলেন না, জমানার সাথে যে বদলে যায় সে বড় অসহায়, আর তারাই মহামানব যারা জমানাকে বদলায়, কি বলছি বলেন, জমানার সাথে, জমানার সাথে যে বদলে যায় বলেন, তারা বড় অসহায়, তারাই মহামানব যারা জমানাকে বদলায়, যারা মহামানব তারাই জমানাকে বদলায়।